তারপর অনেক চড়াই উতরাই কাটিয়ে উঠে গেছি একা একাই। আপনার প্রয়োজনীয়তাটা বারবার অনুভব করার পরেও মনে হয়েছে একা চলাই শ্রেয়। আপনি তো অনেক আগেই হারিয়ে গেছেন, অথচ মনে হয় রোজ একটা দৌড় ঝাঁপের ভিড়ে আপনাকে হারিয়ে ফেলছি আস্তে আস্তে। তারপর বহু রাত কেটে গেছে, আমি জেগে থাকিনি আর। অনেকগুলো সকাল আমি ব্যস্ততায় উপেক্ষা করে গেছি, মানুষের সাথে যোগাযোগ নিভে গেছে এভাবে হাজারো ব্যস্ততা আর উপেক্ষার মাঝে। আজকাল আর কেউ অভিমান করে না আমার উপর, দূরত্ব যে বেড়ে গেছে তা আমি বেশ বুঝতে পারি। অভিযোগের থলিটা অনেকদিন আগে কোথাও একটা ফেলে এসেছি যতদূর মনে পড়ে। তর্ক করতে গেলেও অদ্ভুত একটা বিরক্তি আসে, চুপ করে থাকতে বড্ড শান্তি পাই এখন। তারপর ক্রমশ জীবনের গোলক ধাঁধায় জট পেকেছে, আমি আলগা করতে চেয়েছি আরও প্রবেশ করে গেছি, ক্রমাগত এড়িয়ে যেতে চেয়েছি তত জুড়িয়ে গেছি। ঠিক যেন আপনাকে মনে না করার আপ্রাণ প্রচেষ্টা। কখনো রাত থাকলে আপনাকে মনে পড়ে না আমার, আর শুধু একটা চিনচিনে ব্যথা হুড়মুড়িয়ে জাপটে ধরে, আর আমি ভাবি চারপাশে আপনি নেই ঠিকই, তবে শত শত সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও হয়তো আপনি ছিলেন।